স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে জন্মদিনে খুন হলো সানি, আটজনের নামে মামলা, মরদেহ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র লিটন, আলোকিত হলো রাজশাহীর প্রথম ফ্লাইওভার। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে রাজশাহী অঞ্চল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে তুলে নিয়ে গিয়ে সানি নামের এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত 9:30টার দিকে নগরের হেতেমখা সবজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই নিহত সানির বাবা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত সানি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম পাখির ছোট ছেলে। এদিন তার জন্মদিন ছিল এবং সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, রাতে আহত এক বন্ধুকে হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হেতেমখা সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালিয়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। এদিকে স্কুলছাত্র সানিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ নিয়ে মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুর 3টার দিকে মহানগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। এক পর্যায়ে তারা মহাসড়কে বসে পড়লে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে রাজশাহী অঞ্চল। বিভাগের 8 জেলায় কয়েকদিন ধরে চাহিদা মতো বিদ্যুতের সরবরাহ করতে পারছে না নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি লিমিটেড, নেসকো। এতে দিনে রাতে যে কোনো সময় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, ফলে এই আষাঢ়ে গরমে দুর্বিষহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের 8 জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা 421 মেগাওয়াট, কিন্তু গত কয়েকদিন ধরে সরবরাহ পাওয়া যাচ্ছে এর চেয়ে কম। শনিবার রাজশাহী বিভাগে বিদ্যুৎ পেয়েছে 378 মেগাওয়াট, এর মধ্যে শুধু রাজশাহী মহানগর এলাকা পেয়েছে 61 মেগাওয়াট। অথচ রাজশাহী মহানগরের বিদ্যুতের চাহিদা 82 মেগাওয়াট। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সেটিও জানাতে পারছেন না তারা। দৃষ্টিনন্দন সড়কবাতির আলোয় আলোকিত হয়েছে রাজশাহী মহানগরীর বুথপাড়া এলাকায় নির্মিত প্রথম ফ্লাইওভার। রবিবার রাত 9টায় সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফ্লাইওভারের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 37টি দৃষ্টিনন্দন পোলে 37টি অত্যাধুনিক সড়কবাতি লাগানো হয়েছে, যার আলোয় আলোকিত হয়েছে পুরো ফ্লাইওভার। উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 189,34,59,000 টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটির আওতায় রাজশাহী নওগাঁ মহাসড়কের আলিফলাম মিমভাটার মোড় হতে ছোট বনগ্রাম মেহেরচণ্ডী বুথপাড়া হয়ে 14পায়া রাজশাহী নাটোর সড়ক পর্যন্ত 6.793 কিলোমিটার 4 লেন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এর আগে সড়কটিতে দৃষ্টিনন্দন সড়ক বাতিতে আলোকিত করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে পরে 7 দিন এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় চলাচল বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ 7 দিন সারা দেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নুরি বলেন,
যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে 3 দিন, ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন, এই 7 দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করবে না। একই সময়ে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না। কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি সাপেক্ষে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে। অবিলম্বে এসব সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। নাটোরে বাংলাদেশ যুব মহিলা লীগের সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টার দিকে সিংড়া গলি আফরোজ সরকারি কলেজ মাঠে এর আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। সিংড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট মানসী ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এমপি, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আদিবা আঞ্জুম মিতা এমপি, সহসভাপতি কোহিলি কুদ্দুস মুক্তিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় পর্বে খাদিজা খাতুনকে সভাপতি ও জ্যোতি সরকারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব মহিলা লীগের 7 সদস্য বিশিষ্ট সিংড়া উপজেলা কমিটি ও শাবানা খাতুনকে সভাপতি ও সাজনিন আক্তারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব মহিলা লীগ সিংড়া পৌর শাখার 5 সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়। এই কমিটিকে আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়। নাটোরের সিংড়ায় ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালক আব্দুল আজিজ ও যাত্রী আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। এ সময় ইজিবাইকের আরও 3 জন যাত্রী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল 9:30 দিকে উপজেলা চৌগ্রাম ইউনিয়নের মুচিপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জফিল উদ্দিনের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ও স্থানীয়রা জানান, সিংড়া থেকে বগুড়াগামী মালবোঝাই একটি মিনি ট্রাক উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম মুচিপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল আজিজ মারা যায়। ঘটনাটি স্থানীয়রা দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে আব্দুল কুদ্দুস মারা যায়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you.